গত 29শে জুলাই আরসিটিভি সংবাদে সম্প্রচারিত হয় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের অন্তর্গত বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এলাকার প্রতিবন্ধী তাপস সিং এর জীবনের লড়াই সংগ্রামের করুণ কাহিনী। দীর্ঘদিন ধরে একটি হাত নেই তার, অপর একটি হাত দিয়ে শ্রমিকের কাজ করে কোন রকমের সংসার চলে। প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও আজও মেলেনি ভাতা কিংবা সরকারি সুযোগ সুবিধা। এই ঘটনার খবর সম্প্রচারিত হওয়ার পর মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, হরিনামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাপস সিং এর বাড়িতে যান। মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, মানবিক প্রকল্পের মাধ্যমে তাপস সিং এর জন্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি আরও বেশি পরিমাণে তার দিকে সাহায্য করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস তাপস সিং এর হাতে কিছু খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য তুলে দেন। মেইনলি যেটা হচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি যে তাপস সিং বলে একজন আছে, ওনার ব্যক্তি, ওনার বাড়ি হচ্ছে মহেন্দ্র। তো উনি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড, 75 একটা হাত কাটা, ডান হাত কাটা, ওটা ডান হাত তো ডান হাত কাটা। এটা খবর জানার পরে আমাদের যে উনি খুব এই সময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আছে, তা আমাদের স্পেশালি আশা ওনার পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের কিছু হেল্প ওনাকে তুলে দিলাম। এছাড়া উনি যেটা আমাদের কাছে জানিয়েছে যে ওনার যে মানবিক স্কিম যদি ওনাকে করে দেওয়া হয়, অনেক এটা নিয়ে আমি এসডিওর সঙ্গে কথা বলেছি, আমি চেষ্টা করছি এসডিওকে থ্রুতে ওদের মানবিক স্কিমটা করে দেওয়ার জন্য। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে তাপস সিং জানান, কিছু সাহায্য পেলে উপকৃত হব, তবে পুলিশ আধিকারিকের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে যথেষ্টই আনন্দিত তাপস সিং সহ তার বাড়ির লোকজন। এই বিষয়ে এখন কি করব, তো এখন কই দিচ্ছি বড়বাবু মেজবাবু সবাই তো কইলো কি করে দিবে ঘর, তো তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা ফিরে দিয়ে গেলেন কিছুটা সাহায্য, ওদেরও অনেক অনেক ধন্যবাদ। আরসিটিভি সংবাদ, হরিরামপুর।